ওমরা ভিসায় সৌদি আরবে ভ্রমণে নিষেধাজ্ঞা। সৌদি আরবে ওমরা ভিসা নিয়ে মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে অন্য স্থান ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। আর কেউ নতুন এই নিয়ম ভঙ্গ করলে তার জেল জরিমানা হবে বলে জানিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। খবর গালফ বিজনেসের। পাসপোর্ট অধিদপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ওমরা হাজিদের অবশ্যই এই নিয়ম মেনে চলতে হবে। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে কোনো বিলম্ব না করে দেশে চলে যেতে হবে, অন্যথায় ভিসার নতুন শর্ত ভঙ্গ করলে ওমরা হাজিদের 50,000 সৌদি রিয়াল জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর আগে 6 মাসের জেল খাটতে হবে। এছাড়া ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরা হজ পালন করে দেশে ফিরতে হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। সৌদি আরবে সাম্প্রতিক মাসগুলোতে রেসিডেন্সি, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে অভিযান চলছে। গেল বছরের নভেম্বরে সৌদি সরকার এই অভিযান শুরু করে। কর্মকর্তারা জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত 11 লাখ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 লাখের বেশি ব্যক্তিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ বিজনেস জানিয়েছে, অতীতে কাজের আশায় অনেকে ওমরা ভিসা সৌদি আরবে প্রবেশ করে থাকেন, সে কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ভিসাধারী ব্যক্তিকে স্থানান্তর, কাজ দেওয়া বা থাকতে না দেওয়ার ব্যাপারে সৌদি নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এ ধরনের অপরাধে চলমান অভিযানে 2,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, 2017 সালে দেশটিতে 1,90,00,000 মানুষ ওমরা পালন করেছে, এর মধ্যে বিদেশে ছিল 65 লাখ। তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন, আপনারা অবশ্যই এই ব্যাপারগুলোকে সতর্ক থাকবেন। আর যারা নতুন করে সৌদি আরবে ওমরা পালন আসছেন, আপনারা অবশ্যই এই কঠিন নিয়মটি মেনে চলবেন, নয়তো আপনাকে হয়তো 50,000 রিয়াল জরিমানা এমনকি 6 মাসের জেলও খাটতে হতে পারে। আর যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে রয়েছেন, আপনারা অবশ্যই এই ওমরা আইন ভঙ্গ করে যারা সৌদি আরবে রয়েছে তাদেরকে আশ্রয় দিবেন না, কারণ বিপদটা কিন্তু আপনার ঘাড়ের উপর দিয়েই যাবে। তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে আমাদের সকল প্রবাসী ভাইয়েরা এই ব্যাপারে সতর্ক হয়। আর আমার চ্যানেলে আপনি আজকে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।